আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা চাওয়ার মধ্যে কোনো আপত্তি নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই চাইতে গিয়ে আপনি আপনার সন্তানের জীবন, আপনার সন্তানের ভবিষ্যৎ সমস্তই সর্বনাশ করছেন না তো? আপনি আপনার সন্তানের জীবনে শত্রু হয়ে উঠছেন না তো? আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনার সন্তান বিষয়টি কতটা বোঝে না বোঝে, কিন্তু অ্যাটলিস্ট আপনি যদি আজকে এটা বুঝতে পারেন, আগামী দিনে হয়তো আপনার সন্তান এটা বুঝে ওঠার চেষ্টা করতে পারবে। আসলে একটা বাচ্চা যখন ছোট থাকে না, তখন সেই বাচ্চাটা একটা, আমরা জানি এটা মাটির দলার মতন থাকে। আপনি একটা মাটির দলা যেটা নরম থাকে, ঠিক যেভাবে শেপ দেবেন ছোট বয়সে বা ওই অবস্থায়, ঠিক সেটা সেই শেপেই শক্ত হয়ে একটা আকার ধারণ করবে। আপনার সন্তানও ঠিক তেমনই, সে ছোটোবেলায় কিছুই জানে না, কিছুই বোঝে না। আপনি আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারবর্গ, সমস্ত কিছুর প্রভাব তার উপর গিয়ে পড়বে একটা সময় পর্যন্ত। তারপর অনেক বেশি আউটার ইনফ্লুয়েন্স, যেরকম আমরা বলি পারিপার্শ্বিক পরিস্থিতি, স্কুল, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, এবং তারপরে একটা বৃহত্তর ক্ষেত্র, আমাদের কাজবাজ, সেটা তো একদম ম্যাচিউর এজে গিয়ে। এই বিভিন্ন এজে মানুষ প্রভাবিত হন, মানুষের জীবনে বদল আসে, মানুষ অনেক সময় ম্যাচিউর হয়, মানুষ অনেক সময় সব কিছুকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। মানুষের অভিজ্ঞতা একদম ছোটো থেকে যদি ধরি, তাহলে সেখানে বাবা মায়ের একটা বড় ভূমিকা রয়েছে। আপনারা অনেকেই অনেক সময় কমপ্লেন করে থাকেন যে আমার সন্তান কথা শোনে না, ভীষণ অবাধ্য, পড়াশুনো করে না, নিজের মর্জি মতন চলে, বিভিন্ন বিষয়ে ব্ল্যাকমেল পর্যন্ত করতে শুরু করেছে, কোনো কিছু না দিলে চিৎকার চেঁচামেচি করে পুরো একেবারে বাড়ি মাথায় করে নেয়। এরকম সমস্যা আছে তো আপনাদের মধ্যে? আসলে যদি একটু ভালোভাবে ভেবে দেখেন, এই সমস্যার মূলে কিন্তু রয়েছেন আপনারাই। আমি বলছি না যে আপনারা ভুল পদক্ষেপ নিয়েছেন, আমি এটা বলতে চাই আপনারা অনেক এমন ভুল করেছেন যেগুলো মূল পদক্ষেপকে হয়তো ভুল পথে চালিত করেছে। ওই যে বললাম, থিওরিটা একটাই, আপনি কীভাবে আপনার সন্তানকে চালিত করবেন একটা সময় পর্যন্ত সেটা আপনি ডিসাইড করবেন, কিন্তু একটা সময়ের পর আপনার সন্তান ডিসাইড করবে যে সে কীভাবে চলবে। কারণ যতক্ষণ বাচ্চা বড় হয় না, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি যেভাবে বড় করেছেন, ঠিক তারই এফেক্টটা পরবর্তীকালে তার মগজে গিয়ে ঢুকবে। সে এভাবেই বড় হয়েছে এবং এভাবেই সে বড় হবে, এবং এই অধিকার তার রয়েছে। আসলে নিজের সন্তানের ভালো চাওয়া আর নিজের প্যারেন্টহুডকে স্যাটিসফাই করা এক জিনিস নয়। আপনি ভাবতে পারেন যে আপনি তো যা করছেন আপনার সন্তানের ভালোর জন্য করছেন, কিন্তু কখনো পরিষ্কার করে একটু ভেবে দেখবেন, আহা বাছা, তার কষ্ট হবে, সে চাইছে, তাকে দিলে খুব ভালো হবে, একটাই তো সন্তান জীবনে, এখন প্রত্যেকটা ফ্যামিলিতেই একটি করেই হয় বা ম্যাক্সিমাম দুটো, সেখানে এই আদর যত্ন ভালোবাসা এই সমস্ত কিছুই না, যে জায়গা থেকে আমরা করি সেটা আমাদের নিজেকে স্যাটিসফাই করার জন্য। আমাদের কষ্ট হবে, আমাদের ভালো লাগবে, আমাদের আনন্দ হবে সন্তানের আনন্দ দেখে। কিন্তু সত্যি যদি আমরা আজকে মনে করি যে আমরা সত্যি তাদের ভালো দেখতে চাই, তাদের ফিউচার ভালো করতে চাই, তাদেরকে ফিউচারে একটা প্রপার মানুষ তৈরি করতে চাই, তাহলে আজকে থেকে আমাদের সেই জিনিসগুলো বদলাতে হবে যেটা আমার ভালো লাগার থেকেও তার ভালো থাকার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাটা গানের লাইন আছে না, সব পেলে নষ্ট জীবন, এক্স্যাক্টলি। আপনি যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটার ভ্যালু না বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটাকে আপনি রেসপেক্ট করবেন না। আর যে জিনিসটা সবসময় অ্যাভেলেবল আপনার জীবনে, সেই জিনিসটার আপনার ভ্যালু কখনোই নেই আপনার কাছে। যে কোনো জিনিস আপনি যেটা প্রত্যেক মুহূর্তে পান, যেমন ধরুন একটা গোল্ড অ্যান্ড ডায়মন্ড আপনার কাছে সবচেয়ে ভ্যালুয়েবল, কেন? কারণ আপনি এটা চাইলে কিনতে পারেন না, কারণ সেটা কিনতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। সেটা যদি আর পাঁচটা নুড়ি পাথরের মতন পড়ে থাকতো রাস্তায়, আপনি সত্যি তাকে ভ্যালু করতেন? ঠিক আপনার সন্তানকে যখন আপনি যে কোনো জিনিস না চাইতেই বা চাইতে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন, সেই ছোট্ট বয়স থেকে সে তার ভ্যালুটা বুঝতে পারছে না। সে জানে সে চাইলেই পাবে, এই চাইলেই পাওয়ার মানসিকতা থেকে মানুষ সেই জিনিসটা ভ্যালু করতে পারে না। যখন সে না পেতে 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 এমন একটা জিনিস যখন পায়, সেটা তার কাছে ভ্যালুয়েবল হয়ে ওঠে, কারণ সে জানে সেটা সে চাইলেই পাবে না। যেমন ধরুন আমি এখন প্রচুর বেড়াতে যাই, তাই আমার ওই প্রত্যেকটা বেড়াতে যাওয়ার মধ্যে সেই বেড়াতে যাওয়াটা নেই যেটা ওই বছরে একবার বা দু বছরে একবার আমরা যারা সুযোগ পাই তাদের মতো, যে ফিলিংসটা কাজ করে আপনার সন্তানের মধ্যে, সেই ফিলিংসটা কাজ করে না। কারণ সে জানে যে এক, তার বাবা মা এটা দিতে সক্ষম, আর দুই, যে তার বাবা মা এটা চাইলেই তাকে দিয়ে দেবে। আর এই জিনিসটা আপনি একদম ছোট বয়স থেকে যেহেতু শুরু করেছেন, সেহেতু বাচ্চা হ্যাবিচুয়েটেড হয়ে পড়ে ছোটার প্রতি। আপনি আপনার ব্যবহার সেই সন্তানের প্রতি ছোটোবেলা থেকে কেমন রাখবেন, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ইন ফিউচার আপনার সন্তান কোন জায়গায় যাচ্ছে। দেখুন, রবীন্দ্রনাথ আপনারা জানেন যে খুব বড়লোক বা ধনী পরিবারের সন্তান ছিলেন, কিন্তু এটাও আপনারা পড়েছেন যে রবীন্দ্রনাথের পরিবার বা রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর সন্তানদের কখনও পকেট মানি দিতেন না,
বা প্যান্টেও পকেট থাকতো না, কারণ পয়সা রাখার তো প্রয়োজনই নেই। যেটুকু পয়সা দেওয়া হতো সার্ভেন্ট কোয়ার্টারে বড় হতো বেশিরভাগ সময় তারা চাকর বাকরদের কাছে, এবং সেখানে তাদেরকে পয়সা দেওয়া হতো, তারা যা কিনার কিনে দিত। সিজনে একটা করেই আম পেত তারা, ওই একটিকেই সন্তুষ্ট থাকতে হতো। তাই একটা জীবন পর্যন্ত এটা পেতে পেতে না পেতে পেতে না এমন একটা জায়গায় সাইকোলজিটা জন্মায় যে আমি চাইলেই কোনো কিছু পেতে পারি না, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাট এখনকার দিনের বাবা মারা সন্তানদের ছোটো বয়স থেকেই প্যাম্পার করতে শুরু করেন, তাদেরকে আহা বাছা তার কি হবে, তাকে না দিলে কি হবে, আমার তো একটাই সন্তান, এটা করতে করতে আখেরে সেই সন্তানের জীবন নষ্ট করেন এবং তার প্রভাব আপনার নিজের ওপর এসে পড়তে শুরু করে। একটা সময় পর এরম চলতে চলতে সন্তান প্রথমে আপনি কিছু যখন দেবেন না চিৎকার করে কান্নাকাটি শুরু করবে, পা হাত পা ছড়াবে চারিদিকে, আপনি দেখতে পাবেন আপনি প্রথমে রেগে যাবেন, হয়তোটা মারবেনও, কিন্তু আপনি জানেন না এর জন্য আপনিই দায়ী। একটা সময় আসবে সন্তান আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে শুরু করবে আর শেষমেশ গিয়ে আপনাকে সুইসাইডের হুমকি পর্যন্ত দেবে। এটা বহু ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটে, তারা একটা সময় পর ট্যাকেল পর্যন্ত না করতে পেরে বিভিন্ন মনোবিদ বা বিভিন্ন ডক্টরের পরামর্শ নিতে শুরু করেন, তখন সন্তান হাতের অনেকটা বাইরে চলে যায়। আপনার ছেলে আপনার মেয়েকে একটি নির্দিষ্ট টাইপে তৈরি করা কখনো কখনো আপনাদের অভ্যেস হয়ে পড়ে, যে আমার বাচ্চা ঠিক এরকম, আমার বাচ্চার এটা ছাড়া চলে না, আমার বাচ্চার ওটা ছাড়া চলে না। অ্যাকচুয়ালি বেসিক্যালি ভেবে দেখুন এটা আপনার টাইপ, আপনার বাচ্চার নয়, আপনি ডিসাইড করেছেন আপনার বাচ্চা এভাবে চলবে। তাই আপনি একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে মোবাইল দিয়ে 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 খাইয়ে খাইয়ে, মানে মোবাইল দিয়ে খাওয়ানোর যে অভ্যেসটা করেছেন সেটা বহুদিন পর্যন্ত চলেছে এবং তারপর সে হ্যাবিচুয়েটেড হয়ে পড়েছে। এখন আপনি বলতে পারেন তাছাড়া আমার কাছে উপায় বাকি ছিল, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট যে হ্যাবিট আপনি তৈরি করেছেন সেই হ্যাবিটটা ভাঙতে গেলে আপনাকে সংগ্রাম করতে হবে। আপনি সংগ্রাম ছাড়াই যদি মনে করেন যে এটা সম্ভব, ইট ইজ নট পসিবল। তাই তার যে হ্যাবিট যেটা আপনি তৈরি করেছেন সেটাকে আজকে সেই বাচ্চাটির হ্যাবিট বলে আপনি চালিয়ে দিচ্ছেন, কিন্তু ভুলটা আপনি নিজেই করেছেন। দেখুন সন্তানকে যত বেশি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে দূরে রাখবেন ছোটোবেলা থেকে, ততই কিন্তু সে দুনিয়াটাকে অন্যভাবে চিনতে শুরু করবে। আপনার বিহেভিয়ার, আপনার আশেপাশের বিহেভিয়ার ঠিক কেমন, এটা সন্তানের উপর ভীষণভাবে প্রভাব ফেলে। আপনি অনেক সময় মনে করতে পারেন যে আমার সন্তান তো আমার সব কথা মেনে চলে, তাহলে এর থেকে ভালো সন্তান আর কিছু হতে পারে না। অনেক সময় এটা ঠিক নয়, আপনি যে ঠিক এটারই বাকি প্রমাণ রয়েছে। আপনার সন্তান যে সঠিক বা আপনার সন্তান যে ঠিক পথে চলছে তার সবচেয়ে বড় প্রমাণ সে আউটার ওয়ার্ল্ড বা বাইরের পৃথিবীর সঙ্গে কেমন বিহেভ করে সেটা দেখা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই আজ থেকেই আপনার বাবুর সঙ্গে এই পুতুপুতু ব্যাপারগুলো একটু বন্ধ করুন। আঁচলের তলায় রাখা খুব ভালো, কারণ ওটা আপনার স্নেহ মায়া মমতা, আপনার সন্তান আপনি রাখবেন। কিন্তু যদি মনে করেন আপনার সন্তানের সত্যি আপনি ভালো চান, তাহলে অ্যাটলিস্ট সেই প্রকৃতির সিস্টেমগুলোর মধ্যে তাকে বেঁধে ফেলুন ছোটোবেলা থেকে শাসন করা এবং এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া, যেটা আমি তোমাকে দিতে চাই না তো দিতে চাই না, তার জন্য কোনো ভুলিয়ে রাখার কোনো জায়গা নেই। সন্তানকে প্লিজ ভোলাবেন না, আর সন্তানকে এমনভাবে ট্রিট দিয়ে কোনো কাজ করানোর চেষ্টা কখনোই করবেন না, এটাতে হ্যাবিট খারাপ হয়। মাথায় রাখবেন আপনার সন্তান কোনো কুকুর ছানা নয়, সন্তান একজন মানুষ, তাকে মানুষের মতন বিহেভ করতে শেখান। এবং যদি আপনার মনে হয় আপনি কোনো কিছু দেবেন তাহলে ভালোবেসে দিন, আর যদি মনে হয় কোনো কিছু দেবেন না তাকে প্রলোভিত করবেন না বা এই বলে তাকে ঠকাবেন না যে এই মুহূর্তে সেটা অ্যাভেলেবেল নেই বা এই মুহূর্তে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না কারণ সেটা পাওয়া যাচ্ছে না। পরিষ্কার বলুন পয়সা নেই দেবো না, বা পরিষ্কার বলুন এই মুহূর্তে এটা আমরা তোমাকে দিতে চাই না। এভাবে সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, কোনো কিছুর প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে কাজ করাবেন না প্লিজ, এটার থেকে বাজে রাস্তার কিছু হতে পারে না। দেখুন এটুকু বলতে পারি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ কীভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে। পরবর্তীকালে সন্তান গিয়ে বিভিন্ন পদে বিভিন্ন বাঁকে ঠোকর খাবে, বুঝতে শিখবে, সেটা তার অন্য জীবন। কিন্তু এই আপনি যখন সন্তানকে কন্ট্রোল করতে বা ট্যাকেল করতে পারবেন না একটা সময়ের পর, সেই আপনি গিয়ে সেই সন্তানের জীবনে উঁকি মারতে শুরু করবেন এবং ততদিন পর্যন্ত কন্ট্রোল করার চেষ্টা করবেন যতদিন আপনার ক্ষমতায় রয়েছে। একটা সময় পর্যন্ত আপনার সন্তান আপনাকে কোনোভাবে মেনে তো নেবে, কিন্তু তারপর আর টলারেট করবে না। আপনি আপনার সন্তানের জীবনে একটা বিভীষিকায় পরিণত হবেন, আপনি প্রত্যেকটা কাজে সন্তানকে আটকাবেন, বারণ করবেন, আর এই বারণ এবং এই নিষেধাজ্ঞাগুলো তার কাছে একটা অসম্ভবভাবে খারাপ লাগার জায়গা তৈরি করবে এবং বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি করবে। তাই আপনি আপনার সন্তানের জীবনে শত্রু হচ্ছেন কি না সেটা বোঝার চেষ্টা না করে বরং আপনি শুরু থেকেই আপনার সন্তানকে সেই জায়গাটা দিন যাতে আপনি কখনও সেই পরিস্থিতির সম্মুখীন না হতে পারেন যেখানে সন্তান আপনাকে শত্রু মনে করে। তাই সন্তানকে একেবারে ছোট্ট বয়স থেকেই শেখান বিভিন্ন আদর্শ নীতি, কারণ ওগুলো একটা বয়সে সন্তান শিখবে, তারপর থেকে কিন্তু আর অ্যাডাপ্ট করবে না। তাই আপনি কেমন, আপনার পরিবেশ কেমন, সেটাই আপনার সন্তানকে তৈরি করবে। এখন থেকে সন্তানের পেছনে ঘ্যানর ঘ্যানর না করে একদম ছোট্ট বয়স থেকে তাকে কিছু সিস্টেমে বেঁধে ফেলুন, দেখুন আগামীতে সেই সিস্টেমটা আপনার জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে। আর চেষ্টা করুন
ছোট বয়স থেকেই কিছু ভ্যালু অ্যাড করার, কিছু ভালো জিনিস অ্যাড করার, যাতে পরবর্তীকালে সেটাই আপনি ফিডব্যাক হিসেবে পান। আপনার সন্তান আপনাকে ভবিষ্যতে দেখবে কি দেখবে না এই ভেবে কখনো সন্তানের পরিচর্যা বা তাকে লালন পালন করবেন না। তার থেকে বড় বোকা আর পৃথিবীতে কেউ নেই যারা এই ভেবে সন্তানকে বড় করে। কারণ সন্তান একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, তাকে নিজের মতন বড় হতে দিন, সেও মানুষ হোক, মানুষের মতন মানুষ হোক। আপনি শুধু এটাই চাইতে পারেন যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে তার নিজের নিয়মে। তাকে প্যাম্পার করে তাকে খারাপ করে দেবেন না ছোটবেলা থেকে, একটা সময়ের পর আর কন্ট্রোল করতে পারবেন না। তখন গিয়ে যতই মাথার চুল ছেড়ুন আর যাই চিৎকার করুন, আপনার হাতে সেই রাস্তা আর থাকবে না। আমার এই ভিডিওটা যদি মনে হয় আপনার পরিবার এবং আপনার বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিলে কিছু উপকার আপনি পেতে পারেন, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি শুধু আপনাদের কাছে বন্ধু হিসেবে এটুকু সাজেস্ট করব, সন্তানকে মানুষের মতন মানুষ তৈরি করুন। তাই ভালোবাসা দেওয়া খুব ভালো, একটা বয়সের পর বন্ধুত্ব করাও ভালো, কিন্তু জীবনে এতটা ভালোবাসা দেবেন না যে সন্তান ছোটবেলা থেকেই এমন একটা পথে চলে যায় তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না হয়। ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।